শুভ সকাল, আমি ডাক্তার আতা রহমান খান, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আশা করি আপনার সকল ভালো আছেন। আজকে আলোচনা করব কোভিড ভ্যাকসিন সম্পর্কে। প্রায় রোগীরা বলে থাকেন যে আমি কোভিড থেকে উঠে এসেছি, ডেঙ্গু থেকে উঠে এসেছি, আমি কি কোভিড ভ্যাকসিন দিতে পারবো? হ্যাঁ, পারবেন। কোভিড ডেঙ্গু থেকে উঠে যাওয়ার 7-10 দিন পরেও দিতে পারবেন, তবে আমি মনে করি সাধারণত 4-6 সপ্তাহ ওয়েট করা উচিত। যদি আপনার, যেহেতু আপনি বাংলাদেশে বাস করছেন, যদি আপনার আগে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, আরেকটা অ্যাপয়েন্টমেন্ট কবে পাবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই বলবো যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে ভ্যাকসিনটা দিয়ে দিন, 7 দিন হোক, 10 দিন হোক, 5 দিন হোক, তবে কোভিড চলাকালে, কোভিড ইনফেকশনের ভিতরে ভ্যাকসিন দেওয়াটা সঙ্গত হবে না। ভ্যাকসিন দেওয়ার সময় যদি আপনি কোনো, ভ্যাকসিন দেওয়ার আগে কোনো অ্যালার্জিক ওষুধ যদি খেয়ে থাকেন, সেই অ্যালার্জির ওষুধগুলো খাবেন না, অ্যালার্জিটা কোনো রকম সহ্য করে যাবেন। আর যদি আপনার জ্বর থাকে সে অবস্থায় ভ্যাকসিন দিবেন না। যদি কোভিড নেগেটিভ না হয় ভ্যাকসিন দিবেন না। ভ্যাকসিন সাধারণত একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের যে স্পেস সেটা হচ্ছে ইউজুয়ালি 1 মান্থ, কিন্তু 2 মাস পরেও যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে সেটা দিতে পারেন, 3 মাস হলেও দিতে পারেন। যদি কোনো কারণে আপনি 2-3 মাস মিস করে থাকেন, 4 মাসও দিতে পারেন, 5 মাসও দিতে পারেন। দের ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল যেটা হবে না, যেহেতু ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবল অ্যাজ গুড অ্যাজ ইন দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ভ্যাকসিন দিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। বরঞ্চ আপনি যখন ওয়ালগ্রিন, সিভিএস, রাইট এইড, ওয়ালমার্ট বা অন্য অন্য এনি ফার্মেসি, যে কোনো ফার্মেসি ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ক্যানাডায় আপনি গেলে ভ্যাকসিনটা আপনি তাৎক্ষণিকভাবে দিতে পারেন। বাংলাদেশে সে এখনও আমরা অত উন্নত হই নাই। আমাদের ভ্যাকসিনের জন্য সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় এবং সে অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট আসে। অ্যাপয়েন্টমেন্ট যদি কোনো কারণে মিস করেন, আপনি ভ্যাকসিন পরবর্তী নেক্সট উইকে গিয়ে বা পরে গিয়ে ভ্যাকসিন দিতে পারেন অ্যাপয়েন্টমেন্টটা শো করে। আমাদের নার্সরা সাধারণত আপনাদেরকে, সাধারণত ভ্যাকসিনই যারা তাদেরকে অত হার্ড টাইম দেয় না, আপনারা হাসপাতালে গেলে নার্সরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। তাদের ব্যবহারও খুবই ভালো, তারা খুব সুন্দরভাবে ভ্যাকসিন দেয়। আমি ভ্যাকসিন গ্রহণ করেছি 2 বার, কোনো সমস্যা হয়নি। আরেকটা কথা বলতে চাচ্ছি যে ভ্যাকসিন এখন ইউনাইটেড স্টেটসে যে 12 বছরের নিচেও ভ্যাকসিন শুরু হয়েছে, এটা স্পেশাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে 12 বছরের নিচে। আমাদের দেশে সেটা এখনও শুরু হয়নি। আমাদের দেশে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে বর্তমানে প্রচলিত আছে, সেই ভ্যাকসিনটা আপনি নেন, এখানে কোশ্চেন করা ঠিক হবে না। সামথিং ইজ বেটার দেন নাথিং, আপনি ভ্যাকসিন পাচ্ছেনই না, সুতরাং ইফ ইট ইজ অ্যাভেলেবল ফ্রি অফ কস্ট টু ইউ, ওয়াই নট আপনি ভ্যাকসিনটা দিয়ে দিন। এখন ভ্যাকসিন নেওয়াটা আমি সঙ্গত মনে করছি, এবং যারা প্রেগনেন্ট লেডি আছেন, গর্ভবতী মা বোনরা, আপনারা ভ্যাকসিন নিতে পারেন, কারণ দিস ইজ নট এ লাইভ ভাইরাস। আপনি যখন ভ্যাকসিনটা নিচ্ছেন, কতগুলো লাইভ ভাইরাস ভ্যাকসিন নেওয়া যায় না, যেমন মাম্পস, মিজল, রুবেলা, সেগুলো আপনি প্রেগনেন্সি অবস্থায় নিতে পারবেন না, তার আগে নেবেন, কিন্তু এই ক্ষেত্রে ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেশান নাই বললেই চলে, কন্ট্রাইন্ডিকেশান মানে ভ্যাকসিনটা যে কোনো মূল্যে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। যদি কারো এর আগে ভ্যাকসিন নেওয়ার পরে অ্যানাফাইলেক্সিস রিয়াকশান হয়ে থাকে, সিভিয়ার অ্যানাফাইলেক্সিস রিয়াকশান, অর্থাৎ শ্বাসকষ্ট হয়, ঠোঁট ফুলে যায়, গলা ফুলে যায়, ইমার্জেন্সি রুমে আপনাকে থাকতে হচ্ছে, এপিনেফ্রিন দেওয়া হচ্ছে বা হসপিটালে ভর্তি করতে, তারা কখনো এই ভ্যাকসিনটা নেবেন না। আর যাদের মাইনর রিয়াকশান হয়ে থাকে, যেমন জ্বর হয়ে থাকে, আপনার সাইট অফ দ্য ইঞ্জেকশনে যে মাসল পেইন হয়ে থাকে, তারপরে সে সমস্ত ক্ষেত্রে আপনি ভ্যাকসিন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভ্যাকসিন নেওয়ার পরে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে যে জায়গায়, মনে করেন এই জায়গায় ভ্যাকসিন দিলেন, এই জায়গায় মাসল পেইন থাকতেই পারে, এই জায়গায় ভ্যাকসিন মাসল পেইন থাকতে পারে, দ্যাট ইজ নর্মাল। যে কোনো একটা ইঞ্জেকশন নিলেই তো ব্যথা থাকে, একটু জ্বর থাকলে কোনো সমস্যা নেই, বরঞ্চ ইট ইন্ডিকেটস দ্যাট ইউর ইমিউন সিস্টেম ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল ফর ইউ, ইমিউন সিস্টেমটা ভালোই কাজ করছে। সুতরাং জ্বর হইলে আপনি জ্বরটা ইয়ে করবেন না, সাপ্রেস না করাই ভালো। আমি প্রায় বলে থাকি যে কোভিড ভাইরাস আক্রান্ত হলেও জ্বর সাপ্রেস না করাই ভালো। যদি জ্বর শহরীয় পর্যায়ে থাকে, যে কোনো জ্বর ইন্ডিকেট করছে যে আপনার ইমিউন সিস্টেম কাজ করছে ভালো, সেক্ষেত্রে জ্বর সাপ্রেস না করাই ভালো। কেউ কেউ আমাকে প্রশ্ন করে থাকেন যে তার ভ্যাকসিন নেওয়ার পরে তার ব্যথা হচ্ছে, তার কষ্ট হচ্ছে, তো আমি বলি যে আপনি কথাটা সহ্য করেন, যদি সহ্য করতে না পারেন কিছু প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন বা ন্যাপ্রোক্সেন বা আইবুপ্রোফেনও খেতে পারেন। সো সেক্ষেত্রে আপনার দিস ডিপেন্ড অন ইউর টলারেবিলিটিস,
আর সহনশীলতা কতটুকু আছে সেটার উপর। তো ভ্যাকসিনের কত মোদ্দা কথা হচ্ছে, ভ্যাকসিন সবার জন্যই প্রযোজ্য। খুব এক্সট্রিমলি ওল্ড হলে, 90 থেকে 100 বছর হলে আপনি ভ্যাকসিন নেবেন কিনা সেটা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবে, ডিপেন্ড অন হিজ কন্ডিশন। তা ইউজুয়ালি ভ্যাকসিনটা সবারই নেওয়া উচিত এবং দুইটা ভ্যাকসিন নেবেন। 3 নম্বর বা বুস্টার ডোজ ইউনাইটেড স্টেটসে চিন্তা করতেছে 8-9 মাস পরে দেওয়ার জন্য, কিন্তু আমাদের দেশে এখনও বুস্টার ডোজ সম্পর্কে আলোচনা চলছে। তো পরে দেখা যাবে যদি বুস্টার ডোজ যদি আমাদের এখানে চালু করা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন ভিডিও পরিবেশন করে এ সম্পর্কে বিস্তারিত বলে থাকব। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। থ্যাংক ইউ।